पाकिस्तानी अभिनेत्री माहिरा खान बॉलीवुडे बेश जनप्रिय। शाहरुख खान संगे तार प्रथम बॉलीवुड सिनेमा रईस थेके अभिनेत्री हिंदी फिल्म इंडस्ट्रीते जनप्रियता अर्जन करें। पाकिस्तानी सिनेमा और टेलीविजने बेश परिचित माहिरा। फवाद खानेर संगे माहिरा पाकिस्तानेर जनप्रिय सीरियल हमसफरे काज करेछेन। माहिरा विभिन्न कारणे चर्चित हवार पाशापाशी सम्प्रति तार बॉलीवुड नम्बरे नाचेर जन्य बेश वायरल होयेछेन। अभिनेत्री सम्प्रति एक बियेर अनुष्ठाने गिये जमिये नेचेछेन बॉलीवुड गाने। आर एखन सेई वीडियो वायरल हये गियेछे। ভাইরাল হওয়া ভিডিওতে মাহিরা খানকে বলিউডের মাধুরী দীক্ষিত, গোবিন্দা ও রণবীর কাপুরের গানে নাচতে দেখা গিয়েছে। মাহিরা বিখ্যাত পাক সেলেব পিয়ার ফ্রিহা আলতাফের ছেলে তুরহান জেমসের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। এই অনুষ্ঠানে মাহিরা মাধুরী দীক্ষিতের সিনেমা খলনায়কের জনপ্রিয় গান চলি কে পিছে ক্যা হে, গোবিন্দার কুলি নাম্বার ওয়ানের হুসন হে সুহানা এবং রণবীর কাপুরের ব্রহ্মাস্ত্র সিনেমার গান ডান্স কা ভূত গানে জমিয়ে নাচতে দেখা গিয়েছে তাকে। মাহিরা খানের সেই নাচের ভিডিও রীতিমতো ভাইরাল। অনেক ফ্যান ক্লাবের পক্ষ থেকে সেই ভিডিও পোস্ট করা হয়েছে। মাহিরাকে গোল্ডেন রঙের লেহেঙ্গা চলিতে দেখা গিয়েছে এবং মাথায় তাঁর ফুল দেওয়া। ভারতীয় গানে পাকিস্তানি অভিনেত্রীর নাচ ভক্তদের বেশ ভালো লেগেছে। মাহিরা এত ভালো নেচেছেন যে এখন তার নাচের প্রশংসায় পঞ্চমুখ সকলে। নেটিজেনরা জানিয়েছেন যে সত্যি গানের কোনো সীমারেখা নেই। এক দেশের গান অন্য দেশেও ততোধিক জনপ্রিয়। কেউ কেউ তার ট্র্যাডিশনাল লুকসেরও প্রশংসা করেছেন। মাহিরা খানকে সম্প্রতি সৌদি আরবে দেখা গিয়েছিল, যেখানে তিনি রেড সি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে 2022-এ যোগ দিতে গিয়েছিলেন। সেখানে অভিনেত্রীর সঙ্গে হৃতিক রোশনকে কথা বলতে দেখা গিয়েছিল। তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। পাঠানের সাফল্য নিয়েও তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, আমার পাঠান। বলিউডে তিনি বাদশার হাত ধরেই পা রাখেন। রাইস ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেই ভারতীয় সিনেমায় আবির্ভাব পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের। তাই শাহরুখের প্রতি একটা আলাদা আবেগ তো রয়েইছে মাহিরার, তাই না?